हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई अनेक भालो आछेन। तो आज के लिटिल विमेन ड्रामार 13th एपिसोडर सेकेंड पार्ट एक्सप्लेन करब। और अलरेडी ए ड्रामार बाकी एपिसोडगुलो आगे एक्सप्लेन करा आछे, तो चाइले सेगुलो देखे आसते पारेन आमी डिस्क्रिप्शन बक्से अथवा कमेंटे लिंक पिन करे देव। तो এই এপিসোডের শুরুতে আমরা দেখি চৈদো একটা জায়গায় গিয়ে গাড়ি থামাই আর ইনজোকে বলে সেই দিন যখন জেনিভায় একটা ছোট ক্যাফেতে আমি ওয়াইয়াং এর সাথে ফ্রেন্ডশিপ করি তখন ও আমাকে সবকিছু বলেছিল। ওর মায়ের থেকে শুরু করে ফিউচার পর্যন্ত সবকিছু, এখনো আমি ওর মৃত্যুটা ভাবতে পারছি না। সেদিন যদি ও আমাকে ওর সাথে কাজ করতে বলতো আর আমি ওর সাথে থাকতাম তাহলে ও সেদিন মারা যেত না। ওর কাছে অনেক বড় প্ল্যান ছিল কিন্তু একা একা ও সেটা বাস্তবায়ন করতে পারেনি। ইনজো বলে তুমি যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো তাহলে আমিও যদি ডাইরেক্টর শিন আর ওয়াইয়াং এর মতো মারা যাই তখন চৈদ বলে তোমার কাছে আইডিয়া আছে? ইনজো বলে হ্যাঁ। এতে চৈদ বলে আমি তোমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, সেখানে তুমি সব রসিদগুলো স্টোর করে রাখতে পারো, তাহলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ একমাত্র তুমি সেই ব্যক্তি হবে যে ওটা অ্যাক্সেস করতে পারবে। কিন্তু এই ক্যাশগুলো ডিপোজিট করতে হবে না, এগুলো দিয়ে তুমি তোমার অ্যাডভার্টাইজিং করতে পারবে যে তোমার কাছে ওসব আছে। তাছাড়া আমি কি কখনো তোমাকে বলেছি যে আমি তোমার সম্পর্কে কিভাবে? ইনজো উত্তর দেয় না। চৈদ বলে তুমি একটা ছোট ঝড়, তুমি যেখানেই যাও না কেন তুমি বাতাসের ফ্লো চেঞ্জ করতে পারবে। যদিও তুমি এসব লক্ষ্য করনি কিন্তু তুমি একা এসব কিছু করতে পারবে না। তুমি যদি এই গেমটা খেলতে চাও তাহলে তোমার আমাকে দরকার পড়বে। এসব শোনার পর ইনজো টিম আপ করতে রাজি হয়ে যায় আর বলে চলো এটাকে 60-40 ভাগ করা যাক আর আমি কিন্তু 60% নেব। পরের দৃশ্যে আমরা দেখি ইনকিয়ং জংহোদের বাড়িতে রয়েছে আর জংহো বলছে তোমার বোন তোমাকে ব্লক করে দিয়েছে আর তোমার চাকরিও কিছুদিন পর চলে যাবে, তাই তো? ইনকিয়ং উত্তর দেয় যে হ্যাঁ। তখন জংহো বলে তুমি কি জানো আমি একজন ইউটিউবার? এতে ইনকিয়ং উত্তর দেয় তুমি তার মানে বলতে চাইছো আমিও ইউটিউবার হয়ে যাই? জংহো বলে যখন তোমার কাজটা আর থাকবে না তখন তুমি ইউটিউবে আসতে বাধ্য হবে। এরপর ও ইনকিয়ংকে ওর চ্যানেলের সব ভিডিও দেখাতে থাকে। ইতিমধ্যে ইনকিয়ং এর কাছে সেই ব্যক্তির কল আসে যার ভাই কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এরপর ওরা দেখা করে আর ওর ভাই ওকে একটা সিসিটিভি ফুটেজ দেয় আর বলে যেদিন আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন ওর পকেটে এটা ছিল, আমার মনে হয় ও তোমাকে এটা দিতে চেয়েছিল। দেন ইনকিয়ং জংহোর সাথে বসে ওই সিসিটিভি ফুটেজটা চেক করে আর দেখে সেখানে পার্ক জেসাং ওই ভিকটিমের সাথে দেখা করতে এসেছিল। তখন উনি ঘুমিয়েছিলেন, দেন যেই পার্ক জেসাং সেখান থেকে চলে যান আর তখন উনি উঠে পড়েন কারণ তিনি ঘুমানোর অ্যাক্টিং করছিলেন। আর তারপর তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নীল রঙের কিছু একটা স্মেল করেন আর মারা যান। পরের দৃশ্যে আমরা দেখি ইনজো বাড়িতে চলে এসেছে আর ইনহাইকে টাকা দিয়ে বলে এটা দিয়ে তুমি কিছু খাবার কিনে নিও আর তোমার ফ্রেন্ডদেরও খাইও। তখন ইনহাই বলে আমি বিদেশে স্টাডি করতে যাচ্ছি, পরের মাসের 24 তারিখে আমি চলে যাব। ইনজো বলে তুমি এসব কি বললে, পরের মাসে বিদেশে চলে যাবে? ইনহাই বলে হায়রেন নেক্সট সেমিস্টারে বোস্টন আর্টস হাই স্কুলে চলে যাচ্ছে, ওর মায়ের ওর সাথে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি ইলেকশনের জন্য যেতে পারছেন না। আর সমস্যা হচ্ছে হায়রেন একা ঘুমোতে বা খেতে পারে না, যেই কারণে আমি ওর সাথে যাচ্ছি। এতে ইনজো বলে তুমি কেন যাবে, তুমি ওর চাকর নাকি? ওদেরকে বলে দাও যে তুমি যাবে না, আমি তোমাকে বিদেশে পড়তে পাঠাবো। এতে ইনহাই বলে কিভাবে পাঠাবে, তুমি আবার হার ভাঙা খাটনি করবে নাকি আবার একটা বিয়ে করবে, তুমি জানো তখন আমার কেমন লাগে? এতে ইনজো অনেক রেগে যায় আর বলে আমি হার ভাঙি বা বিয়ে করি সেটা আমি বুঝবো, এই পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না আর এর বদলে ওরা তোমাকে খাটিয়ে নেবে। তখন ইনহাই বলে এই বাড়িতে তোমাদের দুজনের মতো বসবাস করার চেয়ে হায়রেনের বাড়িতে চাকর হয়ে থাকা অনেক ভালো। সেদিন যখন মা আমার ফিল্ড ট্রিপের টাকা নিয়ে চলে গেল সেদিন আমি ঠিক করে নিয়েছিলাম যে এখান থেকে বেরোনোর জন্য আমি সব কিছু করবো আর আমি জানি যে এই পৃথিবীতে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না। তাছাড়া তুমি যদি হাড়ভাঙা খাটনি করে আমাকে বিদেশে পাঠিয়েও দাও তারপর কি আমি সেসব ফেরত দিতে পারবো? আর ইতিমধ্যে মাও স্কুলে তার সম্মতি জমা দিয়েছে, আফটারঅল তুমি আমার মা না। এসব বলে ইনহাই ওকে ওর টাকা ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি এরা দুজন রান্না করছে, তখন ইনকিয়ং বলে তুমি বিদেশে পড়তে গিয়েছিলে শুধুমাত্র ড্রাইভার হওয়ার জন্য, একটা চাকরি খুঁজে নাও, তোমার গ্র্যান্ডপা তোমার জন্য অনেক চিন্তা করে। এতে জংহো বলে উনি খুবই অসুস্থ, যে কারণে আমি ওনার সাথে থাকতে চাই, আমি ওনার জন্য ভালো খাবার বানাতে চাই এবং আমরা যাতে একে অপরকে বকা দিতে পারি। ইনকিয়ং বলে আম সরি আমি এসব জানতাম না। এরপর হঠাৎ করে ইনকিয়ং এর চোখ পড়ে ওই অর্কিডের ওপর, ও জংহোকে জিজ্ঞাসা করে যে এটা কি। তখন জংহো উত্তর দেয় আমি এটা সেইখানে খুঁজে পেয়েছি যেখানে মিস্টার কিমের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার মনে হয় এটা খুবই রেয়ার অর্কিড। এরপর ও ওটা স্মেল করতে থাকে, তখন ইনকিয়ং আবারও সেই সিসিটিভি ফুটেজটা দেখে আর বলে এটা একটা ফুল, তার মানে উনি ফুল স্মেল করছিলেন আর এই দুটোই মনে হয় সেম অর্কিড। পরের দিন ইনজো পার্ক জেসাং এর বাড়িতে যায় আর ওনার ওয়াইফকে বলে আপনি নিশ্চয়ই অনেক চিন্তিত আছেন আপনার একমাত্র সন্তানকে একা অন্য স্টেটে পাঠানোর জন্য, আমিও আমার ছোট বোন ইনহাইকে অনেক ভালোবাসি, ইনকিয়ং আর আমি গরিবের মধ্যে দিয়ে বড় হয়েছি কিন্তু আমি চাই না ইনহাইও এসবের মধ্যে দিয়ে যাক। তখন পার্ক জেসাং এর ওয়াইফ বলেন 18 বছর বয়সে কাউকে কখনো আমি ইনহাইয়ের মতো এত ম্যাচিওর আর কনফিডেন্ট দেখিনি। দেন ইনজো বলে আমি শুনেছি আপনি ওকে বিদেশে পড়াশোনা করার জন্য টাকা পে করছেন। এরপর ও ওর ব্যাগ থেকে টাকার বান্ডেল বের করে আর বলে যে কোনো পরিস্থিতিতে ওর আত্মবিশ্বাসী হওয়ার জন্য ওর উচিত নিজের নিজের জিনিসগুলির জন্য পে করা।
তখন তিনি বলেন আমি কি তোমার নাম জানতে পারি। ইনজো তখন ওর নাম বলে, দেন উনি বলেন আমি তোমাকে পছন্দ করি আর আমি অনুভব করতে পারি যে তুমি তোমার বোনের প্রতি কতটা যত্নশীল। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি কি জানো যে তুমি একটা ভুল করছো, আমি মোটেই ওর পড়াশোনার খরচ দিইনি। আমার হাজব্যান্ড একটা স্কলারশিপ ফাউন্ডেশন চালায় আর এটা ট্যালেন্টেড অথচ আর্থিকভাবে সুবিধাবঞ্চিত বাচ্চাদের সাহায্য করে, যেমন ইনহাই। ইনহাই অফিসিয়াল স্ক্রিনিং প্রসেসের মাধ্যমে একটা স্কলারশিপ জিতেছে। তাছাড়া তুমি কি কখনো ইনহাইয়ের পেন্টিং দেখেছো? এগুলো সেই সব প্রোটোফোলিও যেগুলো ও বোস্টনে পাঠিয়েছে। তিনি ইনজোকে সেই সব পেন্টিংগুলো দেখায় আর বলে ওর পেন্টিংগুলো অবশ্যই অনেক ভালো, কিন্তু এগুলো অন্ধকার পেন্টিং। একদিন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার এত কষ্ট কিসের, অন্ধকার জঙ্গলে তুমি শুয়ে আছো কেন? এতে ইনহাই উত্তর দিয়েছিল, এটা আমি না, এটা আমার বোন, আমার মৃত বোন। আর আজকে তোমার সাথে কথা বলার পর আমি ফাইনালি বুঝতে পারলাম কেন ইনহাই ওর বোনকে এইভাবে পেন্ট করে। এত তাড়াতাড়ি এত টাকা জোগাড় করা নিশ্চয়ই অনেক কঠিন ছিল। আমি ইনহাইয়ের চোখে ওর সংগ্রামী বোনের রিফ্লেকশন দেখতে পাই। তাছাড়া গত বছর কি ইনহাই অসুস্থ ছিল? ইনজো উত্তর দেয়, হ্যাঁ, ওর হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল, যে কারণে ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর ডাক্তার বলেছিল ওর পেশিতে টান ধরেছে, কিন্তু আসলে কী রোগ হয়েছিল সেটা ওরা ধরতে পারেনি। তখন তিনি বলেন ও তোমাদের বোঝা হয়ে থাকতে চায় না, আর ওর জন্য এত খাটনি করার দরকার নেই। তুমি একজন ইয়াং উইমেন, তোমার সামনে গোটা জীবন পড়ে রয়েছে, তুমি মোটেই ইনহাইয়ের মা না। এরপর ইনজো যখন চলে যেতে থাকে তখন তিনি মিস গোকে ফোন করেন আর বলেন আপনি বলেছিলেন ইনহাই ফিল্ড ট্রিপ স্কিপ করে দিয়েছে কারণ ওর ফ্যামিলি এটা অ্যাফোর্ড করতে পারছে না, কিন্তু আমি ওর বোনের পায়ে এক্সপেন্সিভ জুতো দেখলাম আর ও আমাকে 70 মিলিয়ন ওন দিয়ে গেছে ইনহাইয়ের টিউশনের জন্য। আমার ওর বোনের প্রতি কৌতূহল হচ্ছে যে এত টাকা ও কোথা থেকে জোগাড় করলো। দেন ইনজো যোগা সেন্টারে গিয়ে যখন যোগা করছিল তখন ওর সেই বোনের কথা মনে পড়ে যে মারা গিয়েছিল আর যার কথা সবাই প্রায় ভুলেই গিয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি ইনকিয়ন কিমচি খাওয়ার জন্য যখন ওই বক্সগুলো খোলে আর ওখানে ও প্রচুর টাকা দেখতে পায়, যেটা দেখে ও অনেক বেশি অবাক হয়ে যায়। দেন ইনজো বাড়িতে এলে ইনকিয়ন ওকে জিজ্ঞাসা করে যে এইসব কি, আর এই টাকাগুলোর সাথে কি তোমার মৃত কলিগের কোনো সম্পর্ক আছে? ইনজো উত্তর দেয় হ্যাঁ। এতে ও বলে আমি এসব অ্যালাউ করি না, এগুলো চুরি করা টাকা, এসবের জন্যই তোমার ফ্রেন্ড নিজেকে মেরে ফেলেছে আর তুমিও শেষে এসবের জন্য মরতে পারো। তখন ইনজো বলে যখন আমরা ছোট ছিলাম আর বাবার প্রিন্ট সব বন্ধ হয়ে গেল তখন আমরা মাঝরাতে সব গুটিয়ে অ্যাপার্টমেন্ট ছেড়ে পালিয়ে গেছিলাম, মনে আছে? তখন আমাদের একটা ছোট বোন ছিল। এতে ইনকিয়ং বলে তুমি ইনহাইয়ের কথা বলছো? ইনজো বলে না, আমি ইনহাইয়ের কথা বলছি না, একটা মেয়ে ছিল যার 2-3 বছর বয়স ছিল। ও আর হঠাৎ করেই ঘুম থেকে উঠল না, ডাক্তার বলল অনেক দেরি হয়ে গেছে কারণ আমাদের কাছে টাকা ছিল না, ও বিনা চিকিৎসায় মারা গিয়েছিল। ইনকিয়ং বলে আমার তো এসব মনে নেই। এতে ইনজো উত্তর দেয় তুমি তখন 6 বছরের ছিলে আর আমি 8 বছরের ছিলাম। ও মারা যাওয়ার পর মা পাগল হয়ে গিয়েছিল আর বাবা মদ খেতে শুরু করেছিল আর তোমাকে গ্রেট আন্টির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি স্কুলের জন্য বাবা মায়ের সাথে ছিলাম এবং আমরা কোনোদিন এটা নিয়ে কথা বলতাম না, আর সেই দিন থেকে এটা আমার হৃদয়ে গেঁথে গিয়েছিল যে তোমার কাছে টাকা না থাকলে তুমি মরবে। আমি তখন ভাবতাম বাবা যেন চুরি করে হলেও কিছু টাকা বাড়িতে নিয়ে আসে, যাতে করে আমরা খেয়ে বাঁচতে পারি আর সার্ভাইভ করতে পারি। গরিব মানুষেরাই মারা যায়। ইনকিয়ং বলে আমি কিছু মনে করতে পারছি না। ইনজো বলে তখন যদি আমাদের কাছে এত টাকা থাকতো আমি ওই কন আর্টিস্টকে কোনোদিনই বিয়ে করতাম না। তুমি যেটা নিয়ে পড়তে চাইতে সেটা নিয়েই পড়তে পারতে। ইনহাই একজন ট্যালেন্টেড চিয়ারফুল হাই স্কুলার হয়ে উঠত আর সেই বাচ্চা মেয়েটাও এখনও বেঁচে থাকতো। ইনকিয়ং বলে আমার গরিব হয়ে বেঁচে থাকতে সমস্যা নেই, কিন্তু আমি চোর হয়ে বেঁচে থাকতে চাই না, চোর হয়ে বেঁচে থাকার থেকে মারা যাওয়া অনেক ভালো, আমি তোমাকে এসব করতে দেবো না। ইনজো বলে তোমার যা ইচ্ছা তাই করো, আমি এইসব টাকা খরচ করে জেলে যেতে উড়াছি। এরপর ইনজো এইসব টাকা গ্রেট আন্টির কাছে নিয়ে যায় আর বলে আমার কাছে 2 বিলিয়ন ওন ক্যাশ আছে আর এটা ইল্লিগালও না আবার লিগালও না, আমি শুধু এইটুকু বলতে পারি যে এটা অর্জনের প্রক্রিয়ায়, আমি কারো ক্ষতি করিনি। আমি সিওলে একটা অ্যাপার্টমেন্ট কিনতে চাই যেখানে 3টে বেডরুম থাকবে আমাদের প্রত্যেকটা বোনের জন্য। এতে গ্রেট আন্টি বলেন আমি নিশ্চিত যে তুমি বুঝতে পেরেছো শুধুমাত্র ক্যাশ টাকা দিয়ে তুমি অ্যাপার্টমেন্ট কিনতে পারবে না, আমাকে লিগাল টিমের সাথে কথা বলতে হবে যে কারণে একটু সময় লাগবে, আবার এতে কাজ নাও হতে পারে। ইনজো বলে না আপনাকে পারতেই হবে। তখন তিনি বলেন এখানে কি কারণ আছে যে এটা আমাকে তোমার জন্য করতে হবে? ইনজো বলে এটা করলে আপনি কম গিল্ট অনুভব করবেন, যখন আমার বাবার প্রিন্ট সব বন্ধ হয়ে গেছিলো তখন আপনি টাকা ধার দেওয়া থেকে মানা করে দিয়েছিলেন। আন্টি বলেন আমার এসবের জন্য কোনো গিল্টি ফিল হয় না, আমি সেই সব বিজনেসে ইনভেস্ট করি না যেসব ফেল হয়ে যায়, সেই জন্য তোমার বিয়েতে আমি ক্যাশ টাকাও দিইনি। তখন ইনজো বলে যখন সেই বেবিটা মারা গিয়েছিল তখন আপনি ওকে হসপিটালে দেখতে এসেছিলেন, আপনি সবসময় বাচ্চাদের ঘৃণা করতেন, যখন আমি আপনার সাথে দেখা করতে এসেছিলাম তখন আপনি আমাকে টাকা দিয়েছিলেন বাইরে খেলতে যাওয়ার জন্য, আপনি বলেছিলেন বাচ্চাদের কানার আওয়াজ আপনি সহ্য করতে পারেন না, আর তার কিছু সময় পরেই আপনি ইনকিয়নকে আপনার কাছে রেখেছিলেন কারণ আপনি গিল্টি ফিল করেছিলেন, কিন্তু আপনি যদি আমাকে অ্যাপার্টমেন্টে কিনতে সাহায্য করেন তাহলে সব সমস্যা সলভ হয়ে যাবে আর আমরা 3 জন ওই অ্যাপার্টমেন্টে ভালোভাবে থাকতে পারবো। তখন গ্রেট আন্টি বলেন আমার মনে হয় তুমি ঠিক, কিন্তু তুমি কি জানো আমি সব বাচ্চাদের ঘৃণা করি না, ওটা শুধুমাত্র তুমি ছিলে যাকে আমি ঘৃণা করতাম। ইনজো বলে কেন? তিনি বলেন তুমি ছোটবেলায় অনেক হাসতে আর সবাইকে দেখে স্মাইল করতে আর আই কন্ট্যাক্ট বানাতে, যেটা আমি ঘৃণা করতাম।
কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তুমি এত বছরে অনেক কিছু শিখেছো। আমি আগামীকাল অ্যাপার্টমেন্টে দেখতে যাব, তুমি তোমার আইডি সিল আর সিল সার্টিফিকেট এখানে রেখে যাও, যখন তোমার সময় হবে তখন তুমি আমার লিগ্যাল টিমের সাথে চলে যেও। এতে ইঞ্জয় অনেক খুশি হয়ে যায় আর ধন্যবাদ জানিয়ে বলে আপনি এখন থেকে ভালো করে ঘুমোতে পারবেন আর আপনার হজম শক্তিও ভালো হয়ে যাবে। পরের দৃশ্যে আমরা দেখি ইনহাই হায়োরিনদের বাড়িতে থাকতে এসেছে, ও পুরো বাড়ি ঘুরে দেখতে থাকে আর তখন ও কিছু সৈনিকদের মূর্তি দেখতে পায়। দেন ওর চোখ পড়ে একটা ডল হাউসের ওপর আর সেখানকার একটা পুতুল ও তুলে নেয় আর সেখান থেকে চলে যেতে থাকে আর এইসব কিছু পার্ক জেসাং দেখে ফেলে। তিনি ইনহাইয়ের কাছে এগিয়ে আসেন আর বলেন ওই ডল হাউসটি হায়োরিনের মায়ের আর ওই টিনের সৈনিকগুলি ওর আঙ্কেলের। ওর আঙ্কেল সাংগো কোনোদিনই আমাকে ওগুলো দিয়ে খেলতে দিত না যতক্ষণ না পর্যন্ত ও ওসব নিয়ে বোর হয়ে যেত। এতে ইনহাই বলে আপনারা দুজন কি ছোটবেলার ফ্রেন্ড? তখন পার্ক জেসাং বলেন সাংগো ছিল জেনারেলের ছেলে আর আমি ছিলাম তার ড্রাইভারের ছেলে। তখন এই বাড়ির সব কিছুই অনেক ভালো ছিল, আমি ওদের ধাক্কা দিয়ে ফেলে দিতাম কারণ আমার মন খারাপ করতো যে আমি এই বাড়ি থেকে বিলং করি না, আমি এই বাড়িতে থাকতে চাইতাম। দেন পরের বার জেনারেল যখন ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন তখন তিনি আমার জন্য ওইসব সৈনিক পুতুল এনে দিয়েছিলেন কারণ তিনি জানতেন আমি চুরি করি। আর সেদিনের পর থেকে আমি আর চুরি করতাম না, আমি ওনাকে দেখাতে লাগলাম যে আমি এই ফ্যামিলিতে ফিট হওয়ার জন্য সাংগোর থেকে অনেক বেটার। তাছাড়া তুমি তোমার পেন্টিংটাকে হায়োরিনের পেন্টিং হিসেবে জমা দিতে কেন বলেছিলে? ইনহাই উত্তর দেয় ওটা ওই এঁকেছে, আমি ওর ফেভারিট কালার ব্যবহার করেছিলাম যে কারণে পেন্টিংটা এত পারফেক্ট হয়েছে। তখন পার্ক জেসাং বলেন জেনারেল জানতেন যে আমি স্পেশাল ছিলাম যে কারণে তিনি মারা যাওয়ার পর এই বাড়িটা সাংগোকে না দিয়ে আমাকে দিয়ে গেলেন আর এর জন্য আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছিল কিন্তু আমি সব কিছু ওভারকাম করেছি। তোমার কি এই পুতুলটা চাই? ইনহাই বলে হ্যাঁ। তখন তিনি বলেন তাহলে তুমিও কি আমার মতো করতে পারবে? তুমি কি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে? এখানে ইনহাইকে দেখে মনে হচ্ছিল ও এসব কিছুর জন্য রেডি, আর পার্ক জেসাং অ্যাকচুয়ালি ওকে ম্যানিপুলেট করার জন্য এসব কথা বলছিলেন। আর এখানেই আমাদের 13th এপিসোডের সেকেন্ড পার্ট শেষ হয়ে যায়। আর নেক্সট এপিসোড দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর এক্সপ্লেনেশন ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন।